হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের এপি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট ভিডিওটা সবাই ওয়াচ করো যারা যারা চাও আবেদন করতে অবশ্যই করতে পারো কোনো রকম আবেদন মূল্য ফি নেই সেই কারণে ভিডিওটা তৈরি করলাম চাকরিটি ভালো চাকরি কন্ট্যাকচুয়াল বেসিক হলেও চাকরিটি ভালো চাকরি তো শুধু মনোযোগ সহকারে ভিডিওটা দেখো তো কোনো রকম আবেদন মূল্য নেই তোমরা চাইলেই আবেদন করে দিতে পারো ঠিক আছে যে কেউ শুধুমাত্র ইমেলের মাধ্যমে তোমাদের ফার্স্ট অল বলে দিই ডাবলিউপির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পাবে না এটা তোমাদের এক্সাইজ কনস্টেবলের ডিপার্টমেন্টলি ডিপার্টমেন্ট সরি ডিপার্টমেন্টলি ভ্যাকেন্সি না যে কেউ ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে যেখানে তোমরা ওয়েবসাইটটা পাবে এক্সাইজ ডাব্লিউ বি ডট জিও ডট ইন অফিসিয়াল ওয়েবসাইট ওয়েবসাইটে আসার পর তোমরা নিচে আসবে নিচে আসার পর দেখবে এমআরপি ক্যালকুলেটর বলে একটা অপশান রয়েছে সেইখানে আসার পর তোমরা দেখতে পাবে ডাব্লুবি দেখতে পাচ্ছ এস বি সি এল রিক্রুটমেন্ট নোটিশ ফর কন্ট্যাকচুয়াল সফটওয়্যারের জন্য তোমরা দেখতে পাচ্ছ তিনবার দু হাজার একুশে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানটা বের বের করেছে তোমাদের এক্সাইজ কনস এক্সাইজ ডিপার্টমেন্ট ঠিক আছে এখানে কী কী বলা রয়েছে সেইগুলো আপডেট তোমাদের বলে দিচ্ছে কী কী লাগবে তো চলো নোটিফিকেশনের দিকে যাওয়া যাক নোটিশটা তোমরা ডাউনলোড করার জন্য এখানে বারো দু হাজার একুশের এখানে একটা ডাউনলোড অপশন দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে তোমরা নোটিশটা ডাউনলোড করে নিতে পারবে আশা করি তোমরা নোটিশটা ডাউনলোড করে নেবে আমার কাছে নো নোটিশটা ডাউনলোড করাই রয়েছে তো দেখতে পাচ্ছ এখানে তিন ডিসেম্বর দু হাজার একুশ ফার্স্ট অল তোমাদের এখানে লাস্ট ডেটটা দেখিয়ে দিই লাস্ট ডেট তোমরা এখানে দেখতে পাচ্ছ প্লেস অফ পোস্টিং তোমাদের কলকাতায় ভ্যাকেন্সিটা কলকাতায় তোমাদের পোস্টিং করা হবে ইন্টারভিউ আর শর্টলিস্টেড ক্যান্ডিডেট ফলো বাই মেশিন টেস্ট আর ক্যান্ডিডেটস হু কোয়ালিফাই ইন ইন্টারভিউ ইন্টারভিউ ডাকা হবে ইন্টারভিউর পর মেশিন টেস্ট হবে একটা তারপরে তোমাদের চাকরিটা দিয়ে দেওয়া হবে লাস্ট ডেট ফর অ্যাপ্লিকেশান রিসিভ কুড়ি ডিসেম্বর দু হাজার একুশ তো দেখতে পাচ্ছ ইন্টারেস্ট ক্যান্ডিডেট মাস্ট ইমেল দেয়ার ডিটেল রিজ্যুম তোমাদের বায়োডাটা কিন্তু সেন্ড করতে হবে অ্যানেক্সার ওয়ান অনুযায়ী আর ইসিটি ডট ডাব্লু এস এম এস সি এস অ্যাট দ্য রেট জিমেল ডট কম বাই কুড়ি বারো দু হাজার একুশের মধ্যে তোমাদের মেলটা করতে হবে দ্য ক্যান রেট শর্ট লিস্টেড ফর ইন্টারভিউ উইল বি ইন্টিমেটেড বাই ইমেল অনলি তো যাদের যাদের শর্ট লিস্টেড করা হবে ইন্টারভিউয়ের জন্য তাদের কিন্তু ইমেলে তাদের কিন্তু ডাকা হবে ঠিক আছে এঙ্গেজমেন্ট এস ডি এস ডিও উইল বি প্রপারলি কন্ট্যাকচুয়াল বেসিক দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন এঙ্গেজমেন্ট উইল বি অ্যাস পার এক্সটেঞ্জ দেখো তোমাদের এখানে বলে দিই যেটা তোমাদের এক্সটেনশন নর্মস যা লেখা আছে তোমাদের একটা বলে দিচ্ছি যেই পদগুলোতে না হবে সেই পদগুলো কন্ট্রাকচুয়াল বেসিক না হবে টার্ম কন্ডিশন অনুযায়ী যদি তোমাদের ভালো মতো কাজ করতে পারো পরবর্তীতে তোমাদের কিন্তু মানে বাড়িয়ে দেওয়া হবে তো তোমরা যদি কন্ট্রাকচুয়াল চাকরি ভেবে তোমরা আবেদন না করে ভুল করবে কন্ট্রাকচুয়াল ঢুকিয়ে যেতে পারলে কিন্তু তোমাদের কিন্তু লাইফ সেটেল হয়ে যাবে ঠিক আছে আর বের করে না পরবর্তীতে অ্যান্সার ওয়ান তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট ডাটা এন্ট্রি অপারেটার পোস্ট অ্যাপ্লাই ফর কোন পোস্টে আবেদন করবে সেটা এখানে লিখে দেবে ঠিক আছে এখানে তোমার নামটা লিখে দেবে এখানে তোমার বাবার নামটা পারমানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার তোমার এখানে প্রোভাইড করবে ইমেল আইডি তোমার প্রোভাইড করবে ডেট অফ বার্থ তোমার লিখবে জেন্ডারটা লিখবে তুমি পুরুষ না মহিলা তোমার এখানে যে কোয়ালিফিকেশান আছে সেই কোয়ালিফিকেশানটা চিপকে দেবে মাধ্যমিক থেকে শুরু করে এ টু জেড ঠিক আছে এবার তোমাদের টেকনিক্যাল টেকনিক্যাল স্কিল যাদের যেটা রয়েছে কম্পিউটার সার্টিফিকেট থেকে থাকলে এখানে তোমরা তার তারা প্রোভাইড করে দেবে ডেট অফ অ্যাপ্লিকেশান কবে ডেট করছ ডেট কত তারিখে তোমরা সেন্ড করছো ইমেলের মাধ্যমে সেই ডেটটা লিখবে এখানে তোমার ক্যান্ডিডেটের সিগনেচার করবে শুধুমাত্র এই যে পিডিএফটা দেখতে পাচ্ছ এই পিডিএফের একটা পেজ তোমাদের অনলাইনে বের করে নিতে হবে ঠিক আছে প্রিন্ট আউট করে এবার দেখে নাও তোমাদের এখানে কী কী বলা রয়েছে সিনিয়র সফটওয়্যার ডেভেলপমেন্ট যেটা এসডি এর পোস্ট ছিল ফার্স্ট ক্লাস এমএসসি এমএসসি তোমরা বিটেক দেখতে পাচ্ছ সফটওয়্যার তোমাদের বিভিন্ন রকম কিন্তু এখানে বলা রয়েছে যে কোয়ালিফিকেশান তো এখানে যদি তোমাদের সেই কোয়ালিফিকেশন যদি হয়ে থাকে তো তোমরা আবেদন করতে পারবে দুটো কিন্তু ভ্যাকেন্সি এখানে রয়েছে ঠিক আছে এই পোস্টের আবেদন করতে পারবে তোমরা চাইলে কিন্তু করে নিতে পারো ডাটা এন্ট্রি অপারেটার ঠিক আছে গ্রাজুয়েশন উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান গ্রাজুয়েশন লাগবে তার সাথে কম্পিউটার একটা যে কোনো তোমাদের অ্যাপ্লিকেশন সার্টিফিকেট লাগবে কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট লাগবে তাহলে তোমার হয়ে যাবে দুটো পোস্ট রয়েছে তোমরা চাইলে এই পোস্টটা আবেদন করতে পারো চাকরিটি ভালো রয়েছে ঠিক আছে এক্সাইজ ডিপার্টমেন্ট তো মোস্ট ভ্যালুয়েবল চাকরি একটি পোস্টিং তোমাদের কিন্তু প্লেস অফ কলকাতা মানে তোমাদের অফিসে কিন্তু চাকরি পাবে ঠিক আছে অফিস টাইমে চাইলে তোমরা আবেদন করতে পারো বেতন কোনো কিছু বলা হয়নি বেতন তোমাদের পরবর্তীতে জানানো হবে ঠিক আছে তোমরা চাইলে আবেদন করে নিতে পারো আর যদি কোনো ইনফরমেশন লাগে তো অবশ্যই আমাকে কমেন্ট করে নিচে বলতে পারো ঠিক আছে জয় হিন্দ জয় ভারত খালি তোমরা যে এই নোটিশটা এই নোটিশটা তোমরা ডাউনলোড করে নিবে অফিসাল ওয়েবসাইট থেকে ওকে হিন্দ